দু হাজার পঁচিশ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা পঞ্চাশটি কিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর আগের একটি ভিডিওতে আমরা সেরা পঞ্চাশটি টাইপ প্রশ্নের সাজেশন শেয়ার করেছি এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি টাইপ প্রশ্ন উত্তর সহ দেখে নেব একের পর এক প্রশ্নগুলি আমরা দেখব তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্টে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রথম প্রশ্ন পেডিমেন্টের উপর অবস্থিত ক্ষয়প্রাপ্ত ঢিবি বা টিলাকে কি বলে উত্তর হবে বার্জ হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে গভীর ফাটলকে কি বলে উত্তর হবে বার্গসুণ্ড নেক্সট বায়ুপ্রবাহের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কি বলে উত্তর হবে বারখান কোন নদীর বলি পাখির পায়ের মতো উত্তর হবে মিসিসিপি। নেক্সট আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কি বলে উত্তর হবে কিউসেক পরের প্রশ্ন স্ট্যাটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে উত্তর হবে স্ট্যাটোপজ এরপর সাতের দাগের প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের ক্রমশ উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে কি বলে উত্তর হবে ভূ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আটের দাগের প্রশ্ন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের দ্বারা উত্তর হবে হাইগ্রোমিটার যে বাতাস উপত্যকা থেকে পাহাড়ের গা দিনের বেলায় উপরের দিকে উঠে তাকে কি বলে উত্তর হবে অ্যানাবেটিক বায়ু একটি মুখ্য জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর হবে ছ ঘন্টা ১৩ মিনিট হিমপ্রাচীর কি উত্তর হবে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের সীমারেখা পরে প্রশ্ন শীতল স্রোতের উৎপত্তি কোন অঞ্চলে ঘটে উত্তর হবে নাতিশীতোষ্ণ এরপর তেরোদ্যাগের প্রশ্ন পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় উত্তর হবে প্রতিপাদ ঢালে কোনো স্থানে একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট যে উচ্চভূমি দুই বা তার বেশি নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে বলে উত্তর হবে জল বিভাজিকা একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো উত্তর হবে আর্সেনিক কম্পোস্টিং পদ্ধতিতে কোন ধরনের বর্জ্যের ব্যবস্থাপনা সম্ভব উত্তর হবে জৈব বিশ্লেষ্য ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত আফগানিস্তান সীমান্তের নাম কি উত্তর হবে ডুরান্ড লাইন এরপর কুড়ির দাগের প্রশ্ন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী উত্তর হবে চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে উত্তর হবে দোয়াব এরপর বাইশের দাগের প্রশ্ন ভারতের একটি গ্রস্থ উপত্যকার উদাহরণ দাও উত্তর হবে নর্মদা নদীর গ্রস্থ উপত্যকা একটি শীতল মরুভূমির নাম লেখো উত্তর হবে লাদাখ দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে সাহারায় কি বলে উত্তর হবে গাছি নেক্সট পৃথিবীর বৃহত্তম মরুখাত কোনটি উত্তর হবে মিশরের কাতার ভারতের উচ্চতম উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো উত্তর হবে হীরাকুঁদ পশ্চিম ভারতের প্রথম ধূলিঝড়কে কি বলে উত্তর হবে আঁধি পৃথিবীর বৃষ্টিবহুল স্থান কোনটি উত্তর হবে মৌসুম রান উনত্রিশে নম্বর প্রশ্ন মৌসুমি বায়ুর প্রভাবে সংগঠিত অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন মৃত্তিকার সৃষ্টি হয় উত্তর হবে ল্যাটেরাইট অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর হবে দেরাদুন উড়িষ্যার কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় উত্তর হবে ভিতরকণিকা ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক উত্তর হবে মধ্যপ্রদেশ তেত্রিশের দাগের প্রশ্ন কোন অরণ্য অঞ্চলকে ভারতের সাভানা অঞ্চল বলে উত্তর হবে শুষ্ক ও পর্ণমোচী অরণ্য অঞ্চল কোন শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর হবে কানপুর আধুনিক শিল্পদানক বলা হয় উত্তর হবে পেট্রো রসায়ন ছত্রিশের দাগের প্রশ্ন কোন গাছে বল উইভিল প্রকার আক্রমণ বেশি হয় উত্তর হবে কার্পাস পরের প্রশ্ন উদীয়মান শিল্প কোন শিল্পকে বলে উত্তর হবে পেট্রোল রসায়ন একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ দাও উত্তর হবে কার্পাস শিল্প কোন শহরকে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বলা হয় উত্তর হবে বেঙ্গালুরু শহরকে এরপর চল্লিশের দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রের নাম উত্তর হবে কোয়েম্বাটুর ভারতের প্রথম আদমশুমারি কাজ হয় কত সালে উত্তর হবে উনিশশো সালে ভারতের দ্বিতীয় বৃহত্তম জাতীয় সড়কপথ কোনটি উত্তর হবে এনএইস সিক্স এরপর তেতাল্লিশের দাগের প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত উত্তর হবে খড়গপুর চুয়াল্লিশের দাগের প্রশ্ন রিমোট সেন্সিং শব্দের বাংলা প্রতিশব্দ কী উত্তর হবে দূর সংবেদন পরের প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কী উত্তর হবে ইসরো মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী উত্তর হবে নাসা স্বাভাবিক উদ্ভিদকে উপগ্রহ চিত্রে যে রঙ দেখায় উত্তর হবে লাল এরপর আটচল্লিশের দাগের প্রশ্ন উন্মুক্ত এলাকা সহ কৃষি জমির রঙ উপগ্রহ চিত্রে যে রঙের হয় উত্তর হবে সাদা পরের প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম উত্তর হবে আর্যভট্ট এরপর পঞ্চাশের দাগের শেষ প্রশ্ন ভূ সূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না উত্তর হবে আবহাওয়ার পূর্বাভাস এই ছিল দু সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা পঞ্চাশটি এক্সিকিউটিভ প্রশ্ন ও সাথে তার উত্তর কেমন লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও